তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজন করা হল পথসভা। উপস্থিত জেলা তৃণমূল নেতৃত্ব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রার্থীদের সমর্থনে শনিবার ব্যারাকপুর মোহনপুর এলাকায় আয়োজন করা হলো এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ, ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসোয়ান, পানিয়াটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই দিনের পথসভা থেকে সিপিআইএম বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উপস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী। আপনারা দেখবেন এই ব্যারাকপুর পৌরসভা কিভাবে উন্নয়ন করে ব্যারাকপুরকে ঢেলে সাজিয়েছে, যে উন্নয়ন সিপিএম 34 বছরে করতে পারেনি। কত পঞ্চায়েত থেকে পৌরসভা সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আজকে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এই উন্নয়নের সমর্থনে আজকে আমরা আমাদের প্রার্থীদের সমর্থনে ভোট চাইতে এসেছি। আজকে গ্রাম সভা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ, আজকে সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছেন, দায়িত্বপ্রাপ্ত মানুষেরা আছেন, তারা কাজ করে যাচ্ছে। আর এই কাজের নিরিখে তৃণমূল কংগ্রেস ভোট চাইতে আসে। যখন সিপিএম বা বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় দাঁড়ায়, আপনাদের কাছে ভোট চায়, আমরা এলাকার মানুষের কাছে সবিনয়ে বলি যে সরাসরি সেই প্রার্থীদের প্রশ্ন করবে যে এলাকার মানুষের উন্নয়নের জন্য কি করেছিলেন। 34 পর্যন্ত সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম কি উন্নয়ন করেছে? বিজেপি তো বিভিন্ন জায়গায় পঞ্চায়েত পরিচালনা করছে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে, আজকে সেই সমস্ত জায়গাগুলোতে উন্নয়নের ধারা কিভাবে চলছে, আজকে প্রশ্ন আমরা করতে চাই। আজকে চলে যান ত্রিপুরায়, আজকে যখন সিপিএম বড় বড় গণতন্ত্রের কথা বলে, এই মোহনপুর শিউলিতে তৃণমূল কংগ্রেস প্রচার করতে পারত না। 2009 আগে সেই পরিস্থিতি ছিল না। 2003 1999 এই সমস্ত সালগুলোতে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সিপিএম নির্বাচন করতে দেয়নি, নির্বাচনের নামে প্রহসন করেছিল। সেই উল্টো দিকেই ব্যারাকপুরের তরিতবরণ তোপদার ব্যারাকপুরের সাংসদ ছিলেন, নির্বাচনের নামে প্রহসন করার ব্যাপারে বিখ্যাত। সেই তরিতবাবুর নেতৃত্বে চতুর্দিকে নির্বাচন হতো। আজকে আমরা যখন দিকে দিকে গ্রামে মিটিং করতে যাচ্ছি, আজকে দেখছি সিপিএম ফ্ল্যাগ লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে, বিজেপি ফ্ল্যাগ লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে। অথচ ত্রিপুরায় যখন পঞ্চায়েত নির্বাচন হয়, 50% বেশি আসনে বিরোধীদেরকে মনোনয়নই দিতে দেয় না। আর পশ্চিমবঙ্গের মাটিতে এই ঘটনা ঘটে। আজকে আপনারা বীরভূমে দেখেছেন, হাওড়ায় দেখেছেন, এমএলএরা মাইকে করে বলছে বিরোধীরা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যায়, আলাদা করে টোটো অটো গাড়ির ব্যবস্থা করেছে, সেই গাড়ি করে বিরোধীদেরকে মনোনয়ন জমা দেওয়ার জন্য তৃণমূলের এমএলএরা এই ব্যবস্থা চালু করেছে। আমরা সিপিএমকে বলতে চাই, বিজেপিকে বলতে চাই, একটা উদাহরণ দেখান আমাদের সামনে যে গুজরাট বা উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র, যেখানে বিজেপি বা তাদের সঙ্গী দলেরা সরকার চালাচ্ছে, বিজেপির একটা এমএলএ একটা এমপি বিরোধীদেরকে নমিনেশন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, একটা উদাহরণ আমাদের সামনে দিতে বলুন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।